এখানে হচ্ছে এইখানে গিয়েই যত ঝামেলা ঘটে গেছে হক ও বাতিলের দ্বন্দ্ব এখানে বাতিলকে কে বাতিল বলা হক কে হক বলতে গেলে যে সাহস লাগে এই সাহস অধিকাংশ মানুষের মধ্যে নাই আল্লাহ নির্দেশ দিলেন তার রসুল কে রসুল নির্দেশ দিচ্ছেন আমাদেরকে বললে গু তোমরা পৌঁছে দাও আমি একা কয়টা পৌঁছাবো আননি আমার পক্ষ থেকে অলাও আয়া একটা আয়াত যদি তুমি জানো পৌঁছে দাও অল্লাহ আয়াসে মুখামে নাস। আল্লাহ তোমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে না হামদুলিল্লাহ আলি বলছেন এত ভালো হলো ইতিপূর্বে এত সুন্দর চেয়ে ওখান পরদিন ছিল না বল আলহামদুলিল্লাহ আল্লাহ এটা শুধু লালা নয় এটা দোয়া আল্লাহ তোমার দায়িত্ব হয়ে যায় যে বান্দা আমার ভয়ে বিনয় হচ্ছে আমার কি কোনো কর্তব্য নাই আমি তাকে উচ্চ করব দুনিয়াতে এবং আখেরাতে আলহামদুলিল্লাহ আসেরাতে হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া যতক্ষণ তুমি তোমার নিজের জীবনের চাই তোমার রসুলকে ভালোবাসতে না চমকে গেছে এই কথা শোনার পরে কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে হে আল্লাহ রসুল এখন আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি হতে তোমার চাইতে বেশি বুঝদার মানুষের কাছে তোমার কথা পৌঁছে যাচ্ছে অথবা তোমার চাইতে বেশি তীক্ষ্ণ ধী সম্পন্ন মানুষের কাছে ওটা পৌঁছে যাচ্ছে এইভাবে আল্লাহ দিন হেফাজত হবে তোমরা এটা করে যেও আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعاصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين سورة مائدة যাবতীয় আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবাণীতে সুন্দর এ বিকালে ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দিনদার ভাই বোনেরা নদীর ছাব্বিশতম তবলিগি ইজতেমায় উপস্থিত হয়েছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ সারা সেই নবীর জন্য যার রেখে যাওয়া মহান আদর্শের প্রচার ও প্রসারের জন্যই আজকে এ তবলিগি ইজতেমার আয়োজন করা হয়েছে বলুন আজকে ছাব্বিশতম বার্ষিক তবলিগি ইস্তেমার শুরুতে আমাদের কণ্ঠ ভারাক্রান্ত হয়ে যায় যাদের কথা মনে করে তাদের অত্যন্ত নিকটতম এবং কাছাকাছি সময়ের বিগত আমাদের সকলের চোখের মনি আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান শফিকুল ইসলাম আজকের জাগরণী সেই গাইত আমরা প্রত্যেকটি ভাই এবং বোন তার এই না থাকাটা অনুপস্থিতিটা অত্যন্ত কঠিন মর্মপ্রীড়ার সঙ্গে উপলব্ধি করছি করছি আল্লাহ তাকে যেন জান্নাতুল দৌস গুলো শিফ করেনি সেই সাথে আরো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গত এক তবলিগ ইস্তমা থেকে আজকের তবলী ইতমা এক বছরের সময়ের মধ্যে আমাদের সংগঠনের এবং অন্যান্য মমিন মুসলমান ভাই বোনদের সকলের গোনা আল্লাহ আল্লাপা ক্ষমা করুন এবং তাদেরকে কেন পাকে নির্দেশ বলি আমরা এটা করি তিনি তার রসুলকে নির্দেশ দিচ্ছেন রসুলাইলে হে রসুল তোমার প্রভুর পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে সেটা পৌঁছে দাও ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ যদি তুমি এটা না করো তাহলে তুমি রিসালাত পৌঁছে দিলে না ধমক আল্লাহ নাস মানুষের মারের ভয় তবলিক বন্ধ করবে অল্লাহ ইয়াসিমুক মিনান নাস

যদি শুধু তাঁর জন্যই হইতো আয়াতটা ওখানে মনসুখ হয়ে যেত ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আয়াতটা কোরআন থেকে উঠে যেত না তার মৃত্যুর পরে তার বরাসাতুল অনুসারী যারা অনুসারী যারা যারা তার নিবিষ্ট প্রাণ উত্তরাধিকারী যারা তারাই এ দায়িত্ব পালন করবে এটাই এখানে আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্য তবলিগি ইস্তেমা নামও বহু ইস্তেমা বাংলাদেশে হচ্ছে কিন্তু পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে দাওয়াত দেওয়ার কোন ইস্তেমা নাই মনের চোখ দিয়ে একবার তাকিয়ে দেখবেন জনস্রোত যাচ্ছে এক এক জায়গাতে সে স্রোত কোথায় যাচ্ছে খোঁজ নিলেই বুঝতে পারবেন পবিত্র কোরআনহীন ঘোষণা নিয়ে বাংলাদেশের কোন সংগঠন জনগণের সামনে আসে নাই আল্লাহ পাক আপনাদেরকে এই দাওয়াতের জন্য বা আমাদেরকে এই দাওয়াতের জন্য কবুল করেছেন এজন্য পাকে শুক্রিয়া দেয় করে আবারও বলুন আলহামদুলিল্লাহ

আন্নি আমার পক্ষ থেকে অলাও আয়াহ একটা আয়াত যদি তুমি জানো পৌঁছে দাও মনে রেখে দিও মানে কাজব আলাইয়া মতো আমেদান যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বললো মানুষের কাছে ইচ্ছাকৃত ভাবে সে জাহান্নামে তার ঠিকানা করে নিল তাহলে কি যে কোনো ঠিকানায় দৌড়ানো যাবে যেখানে আল্লাহ নবী নামে মিথ্যা হাদিস বলা হয় না সেখানে আপনাকে যেতে হবে যেখানে কোরআন এবং হাদিসের মিথ্যা অব ব্যাখ্যা করা হয় না সেখানেই আপনাকে যেতে হবে ডাক দিলে দৌড়ানো যাবে না এবং যেতে হবে এমন কথা শোনার জন্য যে কথা আল্লাহ নবীর পক্ষ থেকে মানুষে বলবে নিজের কোনো কথা মন গড়ে কথা বলবে না এজন্য আমাদের অত্যন্ত ভয়ে ভয়ে পা ফেলতে হয় কথা বলতে হয় কখন কোন কথা যে ভুল হয়ে যাবে ঠিক নাই যদি কথাটি আল্লাহ নবীর পক্ষ থেকে যথাযথ ভাবে না হয় তাহলে এই তবলিক ইসতেমার নেকি কি কিন্তু আমরা পাবো না এই তবলিক ইসলামার উদ্দেশ্য কি আন আবদুল্লা সৌদি আজুল ল হে ল হে সাল্লাম আপনারা বললেন কই আমি বলে দিলে যদি বলেন তো নাকি আপনার অর্ধেক কমে গেল মহাব্বতের সঙ্গে বলবেন ইমানের নিদর্শন হচ্ছে আল্লাহকে এবং রসুলকে ভালোবাসা ভালোবাসার প্রমাণ একদিন ওমর ফারুকের সঙ্গে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন ওমরের হাতটা আল্লাহ নবীর হাতের মধ্যে হে ওমর তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ অবশ্যই বাসি তো আল্লাহ রসুল বলছেন দেখো পিতা মাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সবকিছুর চাইতে যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তুমি মুসলমান হতে পারলে না আপনার সব কথাই নিজের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না কথা ঠিক বলেনি এটা আপনাদের সবারই মনের কথা এটা আল্লাহ রসুল বলে দিচ্ছেন অমর তুমি কখনোই মমিন হতে পারবে না যতক্ষণ তুমি তোমার নিজের জীবনের চেয়ে তোমার রসুলকে ভালোবাসতে না পারো অমর চমকে গেছে এই কথা শোনার পর কিছুক্ষণ চুপ থাকার পর বলছে হে আল্লাহ রসুল এখন আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ মমর এখন তুমি মমিন হলে তিনি বলে দিচ্ছেন যখনই তোমরা আমার নাম উচ্চারণ করবে বা শুনবে অন্তরে অন্তঃস্থল মহাব্বতের সঙ্গে আমার দরুদ পাঠ করে বলবে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন এই দোয়া পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজারো মুসলমান সে সঙ্গে শুধু মুসলমান নয় হাজারো জিন যারা মুসলমান তারাও কিন্তু এই দোয়া পড়ে আর একদল ফ্রেস্তা আছে তাদের নাম সাইয়াহুন পৃথিবীর যে প্রান্তে রসুলের পরে দরুদ পাঠ হয় ওই দরুদগুলি সব তারাই নিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেয় এবং তার রুহের পরে পৌঁছে সঙ্গে সঙ্গে সেখান থেকে জবাব পেলে আসবে অতএব যতবারই আমরা এখানে যে বক্তাই যখনই রসুলের নাম বলবেন আপনার সঙ্গে সঙ্গে সল্লুল্লাহ বলেন আমার সাথে সল্লুল্লাহ আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দরুদ পাঠ করবেন আর এমনি মসৌদি নরজা আনু কলা রসুল্লাহ হে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন নদরল্লা আবদুল স্বামী আমাকে কেও আমাদের দিন আল্লাপাক ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করবেন করবেন যে ব্যক্তি দুনিয়াতে আমার হাদিস শুনেছে অতপর তা মুখস্থ করেছে অতঃপর সেটা সেটা আত্মস্থ করেছে অতঃপর তার বিধান অনুযায়ী আদায় করেছে আমল করেছে তার চেহারা কেও আমাদের দিন উজ্জ্বল হবে আর কিয় আমাদের দিন যাদের চেহারা উজ্জ্বল হয় তারা কি জান্নাতী হয় না জান্নামি হয় আমাদের সবার চেহারাকে কে যেন কেয়ামাদের দিন উজ্জ্বল করেন আমিন আমিন অরব্বা হামলে ইলাম আস্ত কারণ অনেক ফকি আছে বুঝদার মানুষ আছে শ্রোতা আছে যারা ওই বুঝটা আসতা হবে না বেশি বুঝদার লোকের কাছে বন্দনা করে সবাই ইস্তেমে আসে না আপনারা যে কথাগুলো শুনবেন এইগুলো আপনি যার সঙ্গে বলবেন দেখবেন তিনি আপনার চেয়ে বেশি বুজদার বুজদার আনাহ অরূপ মোবাল্লাগেন আল্লাহবিন সাহিন অনেকে আছেন যাদের কাছে পৌঁছে দিলে আপনার সাথে বেশি দ্রুত তার মুখস্থ হয়ে যায় আপনার এখন অত মেধা হাত আল্লাহদের নেই যাকে আপনি বলছেন তার মেধাল্লা এত বেশি দিয়েছেন টেপরে গডারের মতো দিনে দিনে মুখস্থ করে ফেলে দেয় অতএব হে উম্মতে মোহাম্মদি তোমরা শুনবে এবং পৌঁছে দিবে হতে পারে তোমার চাইতে বেশি বুঝদার মানুষের কাছে তোমার কথা পৌঁছে যাচ্ছে অথবা তোমার চাইতে বেশি তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষের কাছে ওটা পৌঁছে যাচ্ছে এইভাবে আল্লাহ দিন হেফাজত হবে তোমরা এটা করে যেও আল্লাহ রসুলের এই নির্দেশ সাহাবাহরা মেনেছিলেন বলেই হাজার হাজার হাদিস তাদের স্মৃতির মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি সে যুগে কোনো তীব্র ঘটার ছিল না কোনো কাগজ কলম ছিল না কোনো প্রেস ছিল না কোনো লেখা জোখা কিছুই নয় সেরে আরবদের তীক্ষ্ণ ধীর কারণে মাক্কি এবং মাদানীদের তীব্র মেধা শক্তির কারণে আল্লাহ পাক তাহারে ওহির কালামগুলি চিরদিনের জন্য মানব জাতির কাছে সংরক্ষণ করে গেছেন আমরা সেজন্য আমাদের সালাফ সালেহীন সাহাবে ইকরামের প্রতি চিরদিনের মতো কৃতজ্ঞ আল্লাপাক তাদেরকে এই নেকির জন্য সর্বোত্তম যা দান করুন আজকে আমাদের দায়িত্ব কিন্তু সেটাই যেটা আপনারা শুনবেন অপব্যাখ্যা করবেন না যেমনি শুনবেন তেমনি ঠিক সেইভাবে মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন বিদায় হজের ভাষণে ঈদুল আজহার দিন আল্লাহ রসুল যে ভাষণ দিয়েছিলেন সেদিনের শেষ কথাটা ছিল এই যারা তোমরা উপস্থিত আছ তারা অনুপস্থিতদের কাছে আমার এই ভাষণটি পৌঁছে দিও সিরাত রসুল যারা পড়েছেন তার উনিশটি ভাষণ আপনারা দেখেছেন ওগুলো পড়ে দিবেন বাসা গিয়ে তবলে গিয়ে ইজতেমা করলে পুরস্কার কি পাবেন বিনা স্বার্থ তো আমরা কাজ করি না তাই না রব্বানা আতানা ফিরদুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা আফানা আল্দা বন্ন বলি না আমরা আল্লাহ দুনিয়াতে মঙ্গল দাও আখরাতে মঙ্গলদা এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো যদি আগ্রহ আমাদের না থাকতো আমরা অহেতু কষ্ট করে এখানে সবাই আসতাম না আমরাও এখানে বসতাম না কথাও বলতাম না যার যার বাড়িতে কাজ করতাম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামে আমাদের না জেতে না যেন আমরা জান্নাতে যেতে পারি সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা এখানে বসি সেই পুরস্কার আমরা খেলে আকাঙ্ক্ষা করলেই হবে যদি আল্লাহ রসুল এটা আমাদেরকে না বলে যেতেন গায়েবের খবর তো আমরা জানি না আসলে এই পুরস্কার পাবো কি না পাবো কে জানে শুধু তো ধান্দা এবং খেয়ালে বসে পড়তে আমরা এখানে আসি নাই আসুন এ বিষয়ে হাদিস শুনি নাবি মসুদুল্লাহ সারি রাজুল্লাহ বললেন কই সংগহ সঙ্গে বলবেন একটু জোরে ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান দাল্লালা খাইরান ফালাহু মিসলু আজরি মুসলিম জি ব্যক্তি মানুষকে কে কল্যাণের পথ দেখায় সে ব্যক্তি অনুরূপ নেকি পায় সেই কল্যাণ পথে চলার কারণে ওই ব্যক্তি নিজে যত নেকি পায় বলুন আলহামদুলিল্লাহ বক্তা বললেন আপনারা সালাদ আদায় করবেন এখন থেকে সালাদ পড়লেন না তাই না বাড়িতে গিয়েতে পড়বেন যদি পড়েন এই বক্তার বক্তৃতা শুনে তাহলে আপনার সালাতের পুরো নাকি ওই বক্তা হয়ে যাবে কিন্তু আপনার সালাতে নেকির কোনো কমতি হবে না একটু উদাহরণ দিলাম আমরা এখানে আমাদের বহু টপিক আছে প্রায় তেত্রিশ জন বক্তার তেত্রিশটা টপিক আছে আমার এখানে টপিক বাঘ তার মধ্যে মাদকতার ব্যাপারও আছে মহিলাদের ব্যাপারও আছে যদি এখানকার ওয়াজ শুনে হাদিস শুনে কোনো ব্যক্তি ছেড়ে দেয় ওই ব্যক্তি যত নেকি পাবে ওই বক্তা অতটা নেকি পাবেন একটুও কম হবে না এই লোভেই তো আমরা তবলিগ ইস্তেমা করি কারণ এইখানে হাজার মানুষ বক্তব্য শুনবে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কি বলা সম্ভব হয়তো বলেন

বলতো কব্বা আল্লাহজাহু আল্লাহ তার চেহারাকে কে মন্দ করুন কালিমা লিপ্ত করুন এই নিকৃষ্ট গালির বিপরীতে আমরা বলি কররে মল্লা আল্লাহ আলীর চেহারাকে সম্মানিত করুন আলীর নাম বলার সঙ্গে সঙ্গে তালে আলু বলবেন অথবা কর্রম আল্লাহ বলবেন এ দোয়া আমাদের আলীর জন্য তাকে একদিন বললেন আল্লাহ রসুল কি বললেন কবে বললেন ইয়াম খাইবারা খাইবার যুদ্ধের দিন ও তো ইসলাম ওয়াফের হুম বেমায় আজিবু আলি হেম মিনহাকুল্লাহ হে ফি হে হে আলি এর আগের একটি ঘটনা আছে খাইবার যুদ্ধের কয়েকটা দুর্গের মধ্যে বড় দুর্গ শুরু না দুর্গ এই দুর্গটা জয় করতে পারলে পুরো খাইবার জয় হয়ে যায় কয়েকদিন যুদ্ধ চলেছে বিজয়ের লক্ষণ নাই সেদিন ফজরের সালাতে পরে আল্লাহ রসুল বললেন আজকে আমি যার হাতে ঝান্ডা দিব ইনশাল্লাহ তার হাতেই বিজয় আসবে মসজিদে উপস্থিত সকল মুসলির তাকিয়ে আছে জাল্লা নবী কার হাতে ঝান্ডা দিবেন দেখি সবাই ভাবছে এই মর্যাদা যদি আমার হতো কত ভালো হতো তাকাচ্ছেন আল্লাহ নবী কোনো কথা বলছেন না হঠাৎ বলছেন দেখো তো আলী কোথায় উনি আলিকে খুঁজছিলেন পাচ্ছেন না টোকরে বললে হে আল্লাহ রসুল আলী তো অসুস্থ কি হয়েছে চোখে আজনে হয়েছে চোখ মেলতে পারছে না সেই সাথে জ্বর দেখে নিয়ে আসে ওখে নিয়ে আসা হলো মুখ থেকে লালা বের করে আলীর চোখে দিলেন সঙ্গে সঙ্গে আলির চোখ ভালো হয়ে গেল আলী বলছেন এত ভালো হলো ইতিপূর্বে এত সুন্দর যে চোখ ছিল না বলো আলহামদুলিল্লাহ এটা শুধু লালা নয় এটা দোয়া দোয়া আল্লাহ কবুল করবেন না এবার বললেন যা ঝান্ডা নাও কিন্তু মনে ইসলাম শান্তির ধর্ম মানুষ মেরে মানুষকে হেদায়ত করার আমরা বিশ্বাসী নে তুমি ইহুদিদের সামনে যাও দুর্গের সামনে প্রথম কি কাজটা করবে ইসলাম তাদেরকে ইসলামের দাওয়াত দিবে যদিওরা দাওয়াত কবুল করে যুদ্ধ না ওর হুম আলাইহি মিন হাক্কুল্লা হে ফি তাদেরকে খবর দাও তাদের উপরে আল্লাহর কি হক আছে জানিয়ে দাও অধিকাংশ মানুষ জানে না যে বান্দার উপরে আল্লাহর কি হক আছে আল্লাহর উপরে বান্দার কি হক আছে মানুষকে এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি আল্লাহ মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য নাই মা খালাকুল জিন্ন অলিসা তারপর কি আমরা তো জিন ইনসান সৃষ্টি করেছি আমরা ইবাদত করার জন্য ইহিদরা তো আল্লাহর ইবাদত করে না নাসারারা আল্লাহর ইবাদত করে বা অন্য কি ইবাদত করে মুশরিকরা মূর্তি পূজা করে তাদেরকে তুমি যে আল্লাহর উপরে তাদের হক কি আছে এটা তাদেরকে বল মনে রাখো ক্ববল্লাহি লা আইয়াহিদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান

শত্রুর মুখে দাঁড়িয়ে যারা যুদ্ধ বাদ দিয়ে ইসলামের দাওয়াত দেয় যে উম্মতে মুহাম্মাদি আর এই শিক্ষা দেন যে আখেরি নবী আমরা সেই নবীর উম্মত সার্বাবস্থায় আমরা মানুষকে দাওয়াত দিয়ে যাব যেখানে আল্লাহকে আমাদেরকে নিয়ে যাবেন সেখানেই আমরা দাওয়াত দিব উদ্দেশ্য একটাই যদি আপনার দাওয়াতে একজন মানুষও পায় একজন মানুষ আদায় কিন্তু আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই আদর্শটা সবসময় মনে রাখবেন এই নেকির লোভে আমরা তবলিগি ইস্তেমা করি এখন বুঝতে পারছেন তো হ্যাঁ আমি যদি ওই জয়ী ভাতের দিকে ডাকি নাকি পাবো বাপদা তো যা করে তাই করো এটাও ঠিক ওটাও ঠিক এ যদি বলি তাহলে হবে ঠিক একটাই হয় ঠিক পাঁচটা হয় নাকি এই একটা ঠিক বলতে গিয়ে আমাদের জুলুম হচ্ছে যে সবাইকে ঠিক বলতাম সবাই খুশি হইতো সবাইকে খুশি করার সে আল্লাহকে খুশি করা বেশি জরুরি না প্রশ্ন হচ্ছে এইখানে এইখানে গিয়েই যত ঝামেলা ঘটে গেছে হক বাতিলের দ্বন্দ্ব এখানে বাতিলকে বাতিল বলা

বাতিল হিসেবে তুমি আমাকে চিনিয়ে দাও বাতিল থেকে যেন আমি বিরত থাকতে পারি তুমি সেই তৌফিক আমাকে দান করো এই দোয়া কিন্তু আপনাদের পড়তে হবে এটি হাদিসের দোয়া আমাদেরকে আমৃত্যু যেন হক বুঝে হকের সঙ্গে থাকার হকের দাওয়াত দেওয়া তৌফিক দান করে না লহ আমি হরের সাল্লাল্লা আল্লা সাল্লাম সাল্লা মানে কানালহু মিনাল মিসলা উজুরি মান তাবিআহু লা ينকসু দালাইকা মিন উজুরিহিম যে ব্যক্তি মানুষকে হেদায়তের পথে ডাকে তার জন্য অনুরূপ পুরস্কার রয়েছে মিসলা উজুরি মান তাবিআহু যত লোক ওই হকের অনুসারী হবে তাদের যত নেকি হবে সমস্ত নেকি ওই ব্যক্তির নামায় লেখা হবে যিনি তাদেরকে এই হকের দাওয়াত দিয়েছেন লায়ান কোসমেন উজুরি সাইয়া কিন্তু তাদের কোন নেকির কমতি হবে না আপনি ভাববেন না যে আপনার নাকি চিনিয়ে নেব নাকি সব দিয়ে দেওয়া হবে এটা না আপনাদের নেকি পুরোপুরি হবে আপনাদের নেকির অতগুণ নাকি ওই একে ওই ব্যক্তি পাবে যিনি আপনাকে হকের পথে ডেকেছেন বলুন আলহামদুলিল্লাহ আপনাদের মন চাচ্ছে না আমরা সবাইকে দাওয়াত দেই ইনশাল্লাহ বাড়িতে গিয়ে এই দাওয়াত দিবেন আমি আর সকালে বলেছি মসজিদে প্রত্যেক ঘরে ঘরে একটা সালাতে রসুল থাকে বুঝতে পারছেন নেবেন তো প্রত্যেক ঘরে ঘরে স্যালাড থাকবে প্রত্যেক ঘরে ঘরে সহি সালাত থাকবে ইনশাআল্লাহ আর যদি উল্টা করেন এটা শোনা ভালো নাকি অমন দা এলা দলা আলাতিন কান আলাইয়ে মেলে ইসলিম ইসলা আসাম ইমানতাবাহোক যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে ডাকে তার উপরে অনুরূপ গোনা চাপবে যত গোনা তার অনুসারীরা করবে লায়ন কু যায় লাগবে আসামিম সা ইয়া অনুসারীদের গোনা কমতি করা হবে না বিপরীতে বুঝতে পারছেন তো এখন অবস্থা হবে না অন্য হাতে এসেছে এবং দাম দাম জাহেলিয়া কান আমিন দোসা জাহান্নাম অহিলা জাম আন্না মুসলিমন যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান জানায় সে ব্যক্তি জাহান্নামেদের দল ভুক্ত হবে যদিও সে সিয়াম পালন করে আদায় করে এবং সে নিজেকে একজন মুসলিম বলে ধারণা করে তাহলে বোঝা যাচ্ছে মুসলমানরাও মানুষকে জাহিলের পথে ডাকে তাই অর্থ হাদিসের স্যার সালাদ শাম কারা করে মুসলমান তো করে সেটা খেয়াল করবেন আল্লাহ ভালো করেই জানতেন যে আগামী দিনে এরকম মুসলমানরা জন্ম হবে যারা মানুষকে ভ্রষ্টতার দিকে ডাকবে আর গর্ব করে বলবে আমি একজন মুসলিম আমি শ্যাম পালন করি আমি সালাত আদায় করি আগেই আল্লাহ বলে গিয়েছেন তোমার শ্যাম তোমার সালাতের আকাঙ্ক্ষী তোমার আল্লাহ নন যদি তুমি মানুষকে ভ্রষ্টতার দিকে ডাকো অতএব যারা দাওয়াত দিচ্ছেন যারা বক্তা যারা লেখক যারা সংগঠক যে দলেরই হোক না কেন এই হাদিসটা মনে রাখবে খাবারদার আপনার অনুসারী যারা হবে তাদের সমস্ত পাঠ আপনার আমল নামে লেখা হবে এই বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে ভীত করে তোলে কম্পিত করে তোলে ভয় হয় কখন না যেন কোন ভুল হয় আল্লাহ তুমি আমাদের ভুলগুলো ক্ষমা করে দিও আপনাদের সকলের প্রতি আমার কিছু উপদেশ আছে প্রথম প্রথম যারা এসেছেন তাদের কাছে এই তবলিগি ইস্তেমা মনে হবে নতুন অভিজ্ঞতা আর যারা এসেছেন তাদের কাছে অনেকটা গেছে সয়ে বিষয়টা সবাইকে নিয়ে কিন্তু তবলিগি ইজতেমা আপনারা নতুন পুরনো আর না চেনেন সকলের প্রতি বিনয়ী থাকুন আমার প্রথম নসিহত আপনাদের কাছে

বিনয় হবে দুনিয়া পাওয়ার জন্য না যার কাছে টাকা পাওয়া যায় তার কাছে মানুষটি এমনিতেই বিনয়ী হয় তাই না দুনিয়া বিয়ে কোনো উদ্দেশ্য নয় সেরেফ আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো বান্দার প্রতি আপনি বিনয়ী আচরণ করেন তখনই আল্লাহ ফাহাদ বলছেন আল্লাহ তখন দায়িত্ব হয়ে যায় যে বান্দা আমার ভয়ে বিনয়ী হচ্ছে আমার কি কোনো কর্তব্য নাই আমি তাকে উচ্চ করব দুনিয়াতে এবং আখেরাতে আলহামদুলিল্লাহ এটি হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া অতএব সবসময় বিনয়ী থাকবেন উদ্ধত হবেন না আমি আপনার এলাকাতে কে কত পদমর্যাদার অধিকারী এটা এখন বিবেচনা করা যাবে না এখানে তবলি ইস্তমান ময়দানে আমরা সবাই কিন্তু ভাই ভাই সমান যারা বোনেরা আসছেন তারা পরস্পরের সহমর্মী হবেন সহানুভূতিশীল হবেন পরস্পরের প্রতি কে কোন মর্যাদা সম্পন্ন মহিলা এটা আপনারা দেখবেন না এখানে আপনারা সবাই মা বোন এবং এখানে এই পাশে আমরা সবাই ভাই কেউ মুরব্বী কেউ চাচা ইত্যাদি এখানে একটা হাদিস আমি মনে করি দিই আপনাদের এই একটা হাদিস যথেষ্ট আমাদের মধ্যে পারস্পরিক

ছোটদের প্রতি স্নেহ করল না এবং বড়দের অধিকার বুঝলো না অন্যবন্দনে এসে বড়দের মর্যাদা না সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যদি আমরা আমরা রসুলের না হই তাহলে কি সাফা পাবো প্রশ্নই ওঠে না যারা বড় আছেন ছোটদের প্রতি স্নেহ রাখবেন যারা ছোট আছেন বড়দের প্রতি মর্যাদা প্রদর্শন করবেন ইন্স সালে এতে আল্লাহ খুশি হবে আর এই বড় বয়সে বড় লেখাপড়ায় বড় পদমর্যাদায় বড় ছোট ঠিক ওই কুমি বয়সে আপনার ছোট হতে পারে অনেকের সন্তান এখানে আছেন ম্যাজিস্ট্রেট আছেন জজ আছেন ডিসি আছেন এই মাথা তো খালি আমরা দেখছি মাথা কারণ গায়ে তো কোনো সাপ মারা নেই অথচ বাপ লেখাপড়া জানেন না ছেলে বড় হয়েছে বাবার কাছে ছেলে কি বড় হয় নাই কখনো ও বাংলাদেশের প্রেসিডেন্ট হলেও ও খোকা বলেই ডাকবে ওই যে স্নেহের আহ্বান ঠিক অমনি করে তার প্রতি আমি যত বড় হই না কেন মুরব্বী আমার বাপ হন চাচা হন দাদা হন তাকে যথাযথ সম্মান দিতে হবে আমার চাইতে একদিন আগে হলেও তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাই না আমার চাইতে একদিন অভিজ্ঞতা তার বেশি আছে পরস্পরের প্রতি যে আমরা যে সহানুভূতি দেখাই এবং এই হাদিসটা মেনে চলি ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোন ফেতনা হবে না দুই নম্বর উপদেশ পরস্পরের সহযোগী হন একে অপরকে সহযোগিতা করুন আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা আর ভাইয়ের সাহায্য থাকে আর কোরানের ব্যাপক নির্দেশ রয়েছে তাহাবানু আলহ বীর রে তাকওয়া তাই আলাল ইসরিবাল উদুহান তোমরা নেকির কাজে তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো এবং গোনাহের কাজে শত্রুতার কাজে কাউকে সাহায্য করো না আল্লাহর নির্দেশ রসুল নির্দেশ মিনি চালার জন্যই তোমরা তবলিক স্থানে আসছি তাই না খেয়াল রাখবে তিন নম্বর নসিহত পরস্পরের প্রতিযোগিতা করুন প্রতিযোগিতা না হলে কোন কাজে জোশ হয় না খেলা সবাই জানে খেলার অনুষ্ঠান দিন কিন্তু ওটা বোঝা যায় কে কেমন খেলোয়ার তাই না আসতে সেই অনুষ্ঠান কে কত নেকি উপার্জন করবেন পাল্লা করতে হবে প্রতিযোগিতা করবেন কিভাবে পরস্পরকে সাহায্য করে ও ফিদালকা ফাল ইয়াতনা ফাসিল মুতানাফিসু আল্লাহ পাক বলছেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক আল্লাহ কিন্তু টার্গেট নির্ধারণ করে দিলেন কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেটা আপনি বুঝে নেবেন প্রতিযোগিতা ওই কাজই করতে টাকা পাওয়ার জন্য নয় ক্রিকেট খেললে টাকা পাওয়া যায়

জান্নাতের তাসনিম ঝর্ণা পাওয়ার জন্য তোরা প্রতিযোগিতা করো এমনি জান্নাত নয় জান্নাতে তো সবcollective ভালো এর মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো তাসনিম ফর্দসের যে ঝর্ণাটা তার নাম হলো তাসনিম ঝর্ণা উমিজা জুমিন তাসনিম সেই ঝর্ণা পাওয়ার জন্য তোরা প্রতিযোগিতা করো একটা ছোট হাদিস বলে দি সঙ্গে পড়তে হবে সোজাই বসেন হাদিস মুখস্থ করার জন্য মন তৈরি করেন একটা হাদিস যদি মুখস্থ করে যেতে পারেন এটা একটা বড় পাওয়া হবে আপনাদের জন্য তাই না বলুন আমার সাথে কুল্লো মারুফ হিন সাদাকা কুল্লো মারুফ হিন সাদাকা তো কটা শব্দ হলো তিনটা কুল্লো বলেন কুল্লো মা'রুফিন সাদাকাত প্রত্যেক নেকের কাজ সাদাকা এই তিনটা শব্দে একটা হাদিস মুখস্থ হবে না নালে পোস্টারকে বলে দিবেন বাড়ি যাবেন না অন্তত বলার অন্তত এই স্তমা একটা হাদিস মুখস্থ হইらっしゃ বাড়ি যে ভাবে কি শুনাবেন মেয়ে কে শুনাবেন বোন শুনাবেন সবাই খুশি হবে ইস্তমা সবাই যায় বক্তা কি বলল মনে নেই ওরকম বললে হবে না তো একটা হাদিস অন্তত মুখস্থ করুন কুল্লো মারুফিন সাদাকা প্রত্যেক নেকির কাজ সাদাকা আর সাদাকার পরিণতি কি জানেন সাদাকার ফলাফলটা কি কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাদাকাতু তুফিল খাতিয়াহ কামা ইউতফিল মা নার সাদাকা সমস্ত পাপ মোচন করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় বলুন সুহান আল্লাহ এর চেয়ে বড় নেকি আর কিছু আছে আপনি সে সাদা দিবেন টাকা নেই একটু সুন্দর কথা বললে কিন্তু আপনি সে নেকিটা পেয়ে গেলেন হাদিসটা মনে রাখবেন ভালো করে কুল্লো মারুফিন সাদা কাতুন এটা কিন্তু আমার ভাষা নয় এটা মানব জাতির শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান দিয়ে বের হয়েছে সেটাই আমরা তাদের উত্তরাধিকারী হিসেবে সেই ভাষাতেই আপনাদেরকে শুনিয়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে সে নেকি হাসিলে তৌফিক দান করুন চার নম্বর নসিহত ছোটখাটো অন্যায় থেকেও দূরে থাকুন এটা কিছু না ছোটখাটো ব্যাপার আমরা বলি দেখেন না আরে বাদ ছোটখাটো ব্যাপার বড় কিছু কোথায় হাত চলে গেল এরা ছোটখাটো জিনিসটা হয়েছে করে না ইয়া কুমা মহাকাতের জনুব

ওই ওই পাপ যিনি করেছেন ব্যক্তি যখন গ্রেফতার হবে আল্লাহকে ধরা পড়েবে। তখন তাহলে কেহু ওকে ধ্বংস করে দিবি আল্লাহ যদি না ধরলে তো বাসা গেল তাই না যদি ধরে বসে শেষ অত ছোটখাটো বলি আপনারা